গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। সো গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি আমার তরফ থেকে সবাইকে, সকল আমার যত সাবস্ক্রাইব আছে এবং আমার সমস্ত বন্ধু পরিবার সবাইকে হ্যাপি হোলি। তোমরা এই দোলেতে তোমরা কেমনভাবে তোমরা কাটাচ্ছ আমার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এবছরে হ্যাপি মানে হোলিটা তোমরা কীরকমভাবে সেলিব্রেট করছো, তোমরা কীরকমভাবে বসন্ত উৎসব পালন করছো, আর তোমরা কীরকমভাবে দোল উৎসব পালন করছো, আর তোমরা দোলের দিন তোমরা সারাক্ষণ কী কী করলে কী করলে না, সেই সব কিছু আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও দেখবো তোমরা কী কী করা, আমি সেগুলো জানবার খুব ইচ্ছা আছে আমার। তো আমার তরফ থেকে তোমরা সকলকে হ্যাপি হোলি জানাচ্ছি। তো গাইস, আজকে এখন তোমরা সবাই যেরকম বসন্ত উৎসব প্রত্যেকটা জায়গায় নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো গাইস, এখন আমি আমাদের শ্রীরামপুরে আমি থাকি শ্রীরামপুরে, ঠিক আছে? এবং আমাদের শ্রীরামপুরে অনেক মানে আনুষ্ঠানিকভাবে সব মানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। আর আজকে হচ্ছে দোলের আগের দিন, ঠিক আছে? মানে কখন ভিডিওটা আপলোড হবে আমি জানি না, তবে এটা হচ্ছে দোলের আগের দিন। এখন ন্যাড়াপোড়া হবে, ন্যাড়াপোড়া তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, ঠিক আছে? যে একটুখানি মানে ক্লিপ দেখাবো তোমাকে ন্যাড়াপোড়া। আর একটা কথা তোমাদেরকে বলি, এখন বসন্ত উৎসবের জন্য এই সকাল থেকে বিভিন্ন জায়গাতে অনেক খুব ভালো মতন আমাদের এখানেতে বসন্ত উৎসব পালন হচ্ছে। তাই তোমাদেরকে আজকে দেখাবো যে ঠিক কীরকমভাবে আমাদের বিধান আমাদের যে কলেজ আছে ওই কলেজে, তারপর আমাদের যে শ্রীরামপুরে যে কলেজ আছে এইখানেতে কীরকমভাবে বসন্ত উৎসব পালন হয়েছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, আমাদের এখানে যে মাহেশের যে রথ আছে ওই রথের ওখানেতে জগন্নাথ দেবের জন্য মানে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এখানে বাইরে থেকে অনেক আর্টিস্টরা এসছে, ওখানে দারুণ সব প্রোগ্রাম হচ্ছে, পুরো সোশ্যাল মতন ব্যাপারটা করেছে, পুরো ভালো মতন ভাবে এখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তো গাইস, বেশি কথা বলবো তোমাকে দেখায় কিরকম ভাবে আমি ন্যাড়াপোড়া করলাম, কিরকম ভাবে তোমরা যে বসন্ত উৎসব পালন করলাম, আর এখানে কিরকম আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসব পালন করা হচ্ছে সেই সব কিছু তোমাদেরকে এই ব্লগটার মাধ্যমে দেখাবো। খুবই ইন্টারেস্টিং ব্লগ হবে, তো ভিডিওটা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এর জন্য বেশি কথা বলে শুরু করি আজকে ব্লগ। আরে
তো ইসরাতে এই দুটো ট্রেন সামনাসামনি দাঁড়িয়ে পড়েছে মুখোমুখি। আবার এদিকে ঘোরা, এদিকে ঘোরা, এই যে আবার সামনে দুটো ট্রেন সেম লাইনে, এই যে আবার সামনে, এই যে 2v2 2v2 হচ্ছে 2v2 বাকা সিরে মানের শালিকে খোপড়ি তোড়বে, খোপড়ি তোড় শালিকা। Oh my god! Wow! Oh my god! আজকে আমার এই ব্লগটা তোমার কেমন লাগলো আমি তোমাদেরকে ন্যাড়া পোড়া দেখানোটাকে শুরু করে, হ্যাঁ আমাদের যেরকম আনুষ্ঠানিকভাবে যেমন ব্লগ হলো সেইটাও দেখালো তোমাদেরকে, মানে যেরকম প্রোগ্রাম হলো আর আমাদের যে মাঠের যেরকম প্রোগ্রাম হচ্ছিল সব বাইরে থেকে আর্টিস্ট এসেছিলো তারপরে গান তোমাদেরকে শোনালাম। তো গাইস আজকে এই ছোট্ট এই ব্লগটা মনে তোমাদের কেমন লাগলো জানাবো, অবশ্যই কমেন্টে জানাবে। আর আবার ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আবার আমার তরফে সফল করে হ্যাপি হোলি জানাচ্ছি, ঠিক আছে? আর তোমরা কীরকমভাবে দোলে উদযাপন করছো, তুই কীরকমভাবে আনন্দ করছো সেটা আমাকে নিচে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগ একটা নতুন ধরনের ভিডিও সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশি দেখাবে আপনার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।